গতকালকে দেখলাম এখনো অ্যাডাল্ট হয় না একটা মেয়ে, নামটা কি যুবকরা বলতে পারবা? আনুষ্কা। আনুষ্কাই তো না, আরেকটু শব্দ আছে এই ধরনের একটা নামের একটা মেয়ে, ইংলিশ মিডিয়ামের ছাত্রী, গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুর বাড়িতে গেছে। আমার কথা নয়, যেটা আমি পত্রিকায় পড়েছি সেটা বলতেছে। আমি তো গোয়েন্দা পুলিশের দায়িত্ব নেই নাই। পুলিশ ভাইয়ারা বলেছে, ডাক্তাররাও বলেছে, এই মেয়েকে দর্শন করা হয় নাই, বিকৃত যৌনতা করতে যাইয়া পায়খানার রাস্তা ছিঁড়ে রক্ত বের হয়ে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলি, এর জন্য শিক্ষা ব্যবস্থা এবং মা বাবার অবহেলার দায়ী আছে না? না, আমার ভাইয়েরা, আপনার মেয়েটা কেন গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুর বাড়িতে যাবে? আপনি কি শিক্ষা চান এখানে? আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, ছোটবেলা আমরা তাকরার করতাম, ইসমাইল ভাই করতেন না, কি করতাম? তাকরার করতাম। এটাকে ইংরেজিতে বলা হয় গ্রুপ স্টাডি। ছেলেরা ছেলেরা মিলে গ্রুপ স্টাডি করুক, এতে কোনো বাধা নাই। কিন্তু সেখানে এক ধরনের যুবতী মেয়ে সেখানে যাবে কেন? আর যাওয়ার পরে আমার মেয়েরা লাঞ্ছিত অপমানিত হবে কেন? আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যত ইংলিশ মিডিয়ামের ছেলে আছে মেয়ে আছে তাদের প্রতি অনুরোধ করব, বাইরে তোমাকে মরতে হবে, তুমি সৃষ্টি আল্লাহর, তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে স্টাডির নামে, বন্ধুর নামে, প্রেমের নামে। কখনো খারাপ কাজ, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না, এটাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? আমি বুকে হাত দিয়ে মাঝে মধ্যে বলতে পারবো আপনাদেরকে, আপনারা রাগ করবেন না, যে সমস্ত যুবকগুলা কোরআন নিয়ে সারা দিন চিন্তা করে, কোরআনের দাওয়াতি কাজ করে, একটা যুবক আপনি দূরবীন দিয়ে বের করতে পারবেন না যে জিনার সাথে জড়িত আছে, অবৈধ প্রেমের সাথে জড়িত আছে, বরং কোরআনের বাইরে যারা আছে তাদের মধ্যে এই রোগ আছে না নাই। মা কেমন মা তোমার মেয়েকে তুমি বের করে দিলা, গ্রুপ স্টাডির নামে কি দরকার ছিল? বাপ তুমি কেমন বাবা, তোমার মেয়েটাকে তুমি বের করে দিলা ঘর থেকে গ্রুপ স্টাডি করার জন্য। সেখানে যা পুলিশেরা বললো, ডাক্তাররা বললো, গ্রুপ স্টাডি করে নাই, ডাইরেক্ট গ্রুপ সেক্স লাগায় দিছে, যার কারণে অবৈধভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ, আমি বলি এর জন্য শিক্ষা ব্যবস্থাও দায়ী। ইংলিশ মিডিয়াম নাম দিছে, কথা বললে অনেকে রাগ করেন, আমাদের দেশের বুদ্ধিজীবীরা আমাদের হুজুরদের কিছু মনেই করে না। কয়েকদিন আগে দেখলাম একজন বলল, মাদ্রাসায় দেয় সবচেয়ে ল্যামেন্ডিস মার্কা ছাত্রগুলা, ওই ওয়াশটা আজকে করবো না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসায় কি ল্যাভেন্ডিস ছাত্ররা যায় না বিলিয়নটেরা যায়? দুইটা প্রমাণ দেই, দুইটা, কয়টা? এক নাম্বার প্রমাণ, জিনারা এই কথাগুলি বলেন তারা ভাষা জানে মাত্র দুইটা, কয়টা নজরুল ভাই বলেন, কয়টা? একটা হলো ইংরেজি, আরেকটা বাংলাও ঠিক মতো কইতে পারে না। কিন্তু আমার ভাইয়ের, আমার বাংলাদেশের হুজুরেরা ভাষা পারে পাঁচটা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি। যারা নিজেদের পণ্ডিত মনে করেন, ফার্সির একটা কবিতা মুখস্ত করতে আসো, দাঁত খুলে পড়ে যাবে, পারবা না। আরবি গ্রামারে একটা চ্যাপ্টার আছে জুমাল, যারা আলেম এখানে তারা বুঝবে কি, এই জুমাল মুখস্ত করতে পারবে একজন বুদ্ধিজীবীকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি ভাষা চুসেগা, সরফিয়ারা মগজি ভাষা চুসেগা, নাহুয়ারা মগজি ভাষা চুসাহা। কবি বলেছেন, সরফের কিতাব যদি পড়তে হয় মাথার মগজটা হইতে হবে কুকুরের মগজের চাইতে আরো কঠিন, কারণ ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা কুটিবার
পড়বে কিন্তু মাথা গরম হয়ে যাবে না আর নাহু যদি বুঝতে হয় মগজটা হইতে হবে বাদশাই মগজের মতো গাজা খুরি মগজ দিয়া নাহু বুঝা যাবে না যাবে না যাবে না কোন সাহসে কথা বলো টের পাও না আমার মাদ্রাসার ছেলেরা ডাল খায় ডাল নামে ডাল ডালের বড়ি খুঁজে পাওয়া যায় না কথা ঠিক বলি নাই আরে ভাই যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সকাল বেলা নুডলস চিপস এরপরে কি বলে সুপ চিকেন বার্গার হটডগ এরপরে ঠান্ডা ডগ গরম ডগ কুত্তা ডগ আছে না নাই এগুলি খায় ফার্স্ট ডিভিশনে ফেল করে গাজা খায় আর আমার মাদ্রাসার ছেলেরা এমন ডাল খায় যেখানে মুসুরির বীজ আমার এক উস্তাদের ছেলে হাটহাজারী মাদ্রাসায় পড়তে গেছে আরো 15 বছর আগের কথা ছেলে ওখান থেকে ডাল বোতলে করে নিয়ে আসছে আমার উস্তাদ আমারে কয় মোল্লা একটু তুমি আসো তোমার সাথে কথা আছে আলহামদুলিল্লাহ আমার উস্তাদরা আমাকে অনেক ভালোবাসে ভাই এটা ক্যামেরার সামনে বলতে চাই না আমার উস্তাদরা আমাকে এত ভালোবাসেন আমি যেখানেই লেখাপড়া করেছি কয়েকদিন আগে আমি এক জায়গায় গেলাম আমার উস্তাদ কয়েকজন 20 মাইল দূরে চলে আসছে এত ভালোবাসেন তিনারা আমাকে তো আমার উস্তাদ আমাকে বললেন যে মোল্লা একটু আসো তোমার একটা জিনিস দেখাবো আমি গেলাম পরে স্যার কয় দেখো তো এই জিনিসটা কি আমি বললাম যে স্যার এটা তো ঘোলা ঘোলা পানি লাগে কিন্তু জিনিসটা কি স্যার কয় এটা ডাল আমি কইলাম হুজুর এটা পাইছেন কই হুজুর কয় বাবা তোমার বাইরে দিছিলাম হাটাজারি মাদ্রাসায় পড়ার জন্য আয়া পড়ছে ডাল বোতলে লইয়া আমি কইলাম এটা আনছেন কেন কয় ভাই দেখেন তো এটার মধ্যে ডাল আসেনি কথাটা বললাম আলহামদুলিল্লাহ আলুর ভর্তা খাইয়া করলা ভাজি খাইয়া সকালবেলা একটা ডিম খাইয়া অথবা এই ধরনের পাতলা ডাল খায়া আমার ছেলেরা মুহাদ্দিস হয় হাফেজি কোরআন হয়